আলহামদুলিল্লাহ, অ্যাফিলিয়েট ইন্টারনেট মার্কেটিং এর যত কিছু ছিল তার সব কিছু আমি কভার করার চেষ্টা করেছি এই কোর্সে, এবং অলমোস্ট সকল কিছুই শেষ। পরিশেষে কিছু কথা বলতে চাই আমি, যে যদি মনে করেন যে একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইটে শুধুমাত্র প্রোডাক্ট অ্যাড করব, অ্যাফিলিয়েট করব, তাহলে আপনার অ্যাফিলিয়েটের চিন্তা বাদ, কারণ আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন না। অ্যাফিলিয়েট নলেজ সম্পন্ন অনেক লোকজন আছে যারা অ্যাফিলিয়েটের ফিল্ড থেকে অনেক দূরে চলে গেছে, অ্যাফিলিয়েটটা করতে পারেনি, ঠিক আছে? তার কারণ হচ্ছে যে অ্যাফিলিয়েটে প্রোডাক্ট অ্যাড করার চাইতে, মানে এই যে প্রোডাক্টগুলো, যেমন নিচে যে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোর চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাফিলিয়েটে ব্লগ লেখা, আর্টিকেল লেখা, ঠিক আছে? প্রোডাক্টের পরিবর্তে এই যে আর্টিকেলের উপর বেশি ইম্পর্টেন্স দিতে হয়। কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি শুধু প্রোডাক্টই থাকে, তাহলে তো এই প্রোডাক্ট তো অন্যান্য ওয়েবসাইটেও থাকে, বিডি শপে ডিরেক্টলি গিয়ে মানুষ কিনবে, তাই না? তো মেইন হচ্ছে আপনাকে প্রচুর সংখ্যক আর্টিকেল লেখা লাগবে, এবং আর্টিকেলের ভিতরে আপনাকে প্রোডাক্টগুলো ঢোকায় দেওয়া লাগবে। আরেকটা কথা হচ্ছে আপনার ওয়েবসাইটের অবশ্যই এসইও করা লাগবে। এসইও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কোনো এসইও এক্সপার্টকে দিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা করাবেন, অথবা নিচে যদি করতে পারেন নিজে নিজে তাহলে ভেরি গুড, যাতে করে গুগলে আপনার এটা র্যাঙ্কিং হয়। আপনার সাইটটাকে অবশ্যই ভাইরাল করা লাগবে, প্রচুর মার্কেটিং করা লাগবে, মানুষের কাছে পৌঁছাতে হবে, কারণ অ্যাফিলিয়েটের সাকসেসের মূল শর্তটাই হচ্ছে আমার ওয়েবসাইটটাকে মানুষের মধ্যে পৌঁছানো, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে মার্কেটিং এর সবচেয়ে বড় স্ট্র্যাটেজিটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আপনি ফেসবুক মার্কেটিংটা করবেন, ফেসবুকে একটা পেজ খুলবেন, একটা বিজনেস পেজ আপনার ওয়েবসাইটের নামে, তারপর ফেসবুকে প্রচুর আপনি প্রমোট করবেন, আপনার পেজটাকে প্রমোট করে মানুষের মধ্যে পেজটাকে পৌঁছে দিবেন, মানুষের মধ্যে আপনার প্রোডাক্টগুলো, আপনার রিভিউগুলো পৌঁছে দিবেন, এবং এত সুন্দর করে রিভিউ লিখবেন। যদি ইংলিশ না পারেন নো প্রবলেম, বাংলাতে রিভিউ লেখুন, কিন্তু রিভিউ এর মাধ্যমে মানুষকে অ্যাট্রাক্ট ফিল করবেন, যাতে মানুষজন আপনার ওয়েবসাইটে আসে এবং রিভিউটা পড়ে। এইভাবে কিন্তু আস্তে আস্তে আপনার ওয়েবসাইটটা লোক মুখে ছড়াবে, তখনই আপনার অ্যাফিলিয়েটে কন্টিনিউ একটা সাকসেস আসবে। অ্যাফিলিয়েট ব্যাপারটা এমন যে সাকসেস যদি আসে ভালো করে আসে, সাকসেস যদি না আসে তাহলে কিছুই না। ইভেন অনেক লোক আছে যারা অ্যাফিলিয়েট করে প্রতি মাসে লাখ লাখ টাকা অর্জন করছে। বাংলাদেশে একটা মেয়ে সামিয়া, সামিয়া রহমান, হ্যাঁ, তার প্রতি মাসে ওই দিন দেখলাম যে পার মান্থে ইনকাম হচ্ছে 1,75,000, ঠিক আছে? এটা কিন্তু অনেক বেশি শুধুমাত্র অ্যাফিলিয়েট করে, ঠিক আছে? সে আমাজন অ্যাফিলিয়েট করে এবং আলি এক্সপ্রেসের। তো বিষয়গুলো হচ্ছে সে কন্টিনিউ শ্রম দেয় এবং প্রচুর আর্টিকেল লিখে, এবং সে কিন্তু শুরু করেছিল প্রথমে ওয়েবসাইট দিয়ে, পরে ওয়েবসাইট প্লাস ম্যাক্সিমাম দেখলাম যে ফেসবুক পেজ দিয়ে কাজ করে থাকে। তো আপনারা এই এই কাজগুলো করবেন, ফেসবুক পেজে প্রচুর লেখালেখি করবেন, আপনার ব্লগে প্রচুর লিখবেন, অর্থাৎ প্রচুর আর্টিকেল লিখবেন ওয়েবসাইটে, তারপর এটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন। ফার্স্ট থিং দ্যাট টু বি বেনিফিটেড ফ্রম অ্যাফিলিয়েট ইন্টারনেট মার্কেটিং, ইউ মাস্ট ইনক্রিজ ইউর ভিউয়ার্স, ইনক্রিজ ইউর রিডার্স, ঠিক আছে? আপনার এটাকে অবশ্যই ভাইরাল করতে হবে, তারপরে আপনি সাকসেসটা এক্সপেক্ট করতে পারেন। তো আরেকটা জিনিস হচ্ছে, যদিও কোর্সটা শেষ হয়ে গেছে কিন্তু একটা জিনিস কিন্তু ল্যাকেজ রয়ে গিয়েছিল। আমরা শুধুমাত্র ফিজিক্যাল প্রোডাক্টের দেখেছিলাম, কিন্তু ডিজিটাল প্রোডাক্টের কিন্তু আমরা দেখি নাই অ্যাফিলিয়েট কীভাবে করতে হয়। তো শেষের দিকে ডিজিটাল প্রোডাক্টের বিষয়টা আমি দুই একটা টিউটোরিয়ালে শেষ করব, ঠিক আছে? আমার আসলে এটা মনে ছিল না, তো এই ভিডিওর পরেই আরও দুই একটা টিউটোরিয়াল আমি দিব, ফিজিক্যাল প্রোডাক্ট না বরং ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কীভাবে অ্যাফিলিয়েট ইন্টারনেট মার্কেটিং করতে হয় সেই বিষয়ে, ঠিক আছে? তো ভিডিওগুলো দেখতে থাকুন এবং এনজয় করুন।